হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী শিক্ষক মদিনাতুল কামিল দারুসসালাম আছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। এই করোনার পরিস্থিতিতে আজকে শিক্ষাটা খুবই তোমাদের কাজে লাগবে। আমার খাদ্য কিভাবে খেতে হবে, আমাদের তোমরা শুনছো অ্যান্টিবডি তৈরি করতে হবে। অ্যান্টিবডি তৈরি করতে হলে খাদ্য খাওয়া দরকার, শুধু খাদ্য না, সুষম খাদ্য খাওয়া দরকার। এই সুষম খাদ্য খাওয়ার জন্য আমরা আজকে পড়াটা মনোযোগ সহকারে শুনবো এবং আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো। খাদ্য কি, আমরা চলাফেরার জন্য খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন খাবার খেলে আমরা একটু শান্তি পাই। চলাফেরা, কাজ করা বা হাঁটা এবং দৌড়ানো ইত্যাদি পরিশ্রমের পরে ক্লান্ত হয়ে পড়ি, আমরা খাদ্য পাই। এই খাদ্যটা মাছ, মাংস, ডিম, দুধ, কলা ইত্যাদি বিভিন্ন রকম হতে পারে, ভাত তো আছে। এই খাবারের পরে এই খাদ্যটা আমরা স্বাভাবিকভাবে আমার দেহ গ্রহণ খাই, কিন্তু এইভাবে আমরা গ্রহণ করি না। এইটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে হজম করে আমাদের শরীর উপযুক্ত করে তুলতে হয়। এইটা এই প্রক্রিয়াটাকে বলা হয় পুষ্টি। আজকে আমরা দেখবো খাদ্য এবং পুষ্টি। খাদ্য আমরা যে চাল, আটা, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, দুধ, কলা ইত্যাদি যা খাই সবই খাদ্যের মধ্যে পড়ে। পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আমরা দেখবো কেন এগুলো খাই। আমাদের দেহের ক্ষয় পূরণ হয়, প্রতিদিন ক্ষয় হচ্ছে, ক্ষয় পূরণ বৃদ্ধি সাধন এবং রক্ষণাবেক্ষণ কাজের ক্ষমতা অর্জন, শারীরিক সুস্থতার জন্য আমাদের খাদ্যের দরকার হবে। দেহকে সুস্থ রাখা এবং যাতে আমাদের কোনো রোগ বালাই না হয়, প্রতিদিন ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের খাদ্যের দরকার। পুষ্টি আমি ইতিমধ্যেই দেখলাম, পুষ্টি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যদ্রব্য হজম করে আমাদের দেহে উপযোগী করে গড়ে তোলে। এই প্রক্রিয়াটিকে বলা হয় পুষ্টি। প্রাথমিক কাজটা কি, খাদ্যের কাজটা প্রধানত আমরা নানাভাবে দেখি। খাদ্যটা হচ্ছে তাপ উৎপাদন করে, দেহের ক্ষয় পূরণ করে, রক্ষণাবেক্ষণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করার জন্য খাদ্যের দরকার। খাদ্য আমরা প্রধানত আমরা তিনটা শ্রেণীতে ভাগ করি। খাদ্য আমরা প্রধানত তিনটা শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে শর্করা, একটা আমিষ, একটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। এই তিনটা প্রকার আমরা পেয়ে থাকি। এই তিনটা শ্রেণীতে ছাড়াও আরো কিছু আছে, যেমন খনিজ লবণ, পানি এবং ভিটামিন। এটা খুব অল্প পরিমাণ লাগে, কিন্তু না হলে চলেই না। এই জন্য আমরা তার কি বলতে পারি, মূলত খাদ্য ছয় প্রকার: শর্করা, আমিষ, বহুজাতিক খাদ্য, খনিজ লবণ, ভিটামিন এবং পানি। আমরা ধারাবাহিক ভাবে দেখবো এই খাদ্যগুলো কি কি অবস্থায় থাকতে পারে। আমরা দেখছো শর্করা খাদ্য দুইটা আমরা দু তিনটা লিখে দিচ্ছি। শর্করা জাতীয় খাদ্য চাল, আটা, ময়দা বা চাল, আটা, ময়দা বা ভুট্টা, চিনি, গুড় ইত্যাদি এই শর্করা জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। আমরা কোনো খাদ্যে শর্করা জাতীয় খাদ্য আছে কি না সেটা টেস্ট করার জন্য বুদ্ধি আছে। আয়োডিন দ্রবণ ব্যবহার করে আমরা খাদ্যে শর্করা আছে কিনা তা নির্ণয় করতে পারি। শর্করা আয়োডিন দ্রবণের রং এর পরিবর্তন করে। শর্করা হচ্ছে আয়োডিন দ্রবণ যদি দিয়ে দিই তাহলে শর্করা যদি থাকে তাহলে আয়োডিন দ্রবণ রং, খাদ্যের রংটা পরিবর্তন হয়ে যাবে। এইভাবে আমরা শর্করা আছে কিনা আমরা বুঝতে পারি। ভাত, আলু, গম, চিনি ইত্যাদি এই শর্করা জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কেন খাবো শর্করা জাতীয় খাদ্য? আমাদের আমরা বাংলাদেশের মানুষ প্রায় সবাই ভাত খেতে অভ্যস্ত। কেউ কেউ সীমিত পরিমাণ মানুষ রুটি খেয়ে বাস খেতে থাকে। এদের কেন দরকার? এটা না দরকার হচ্ছে মানুষ খাবে না। পয়লা নম্বর হচ্ছে আমরা ক্ষুধা নিবারণ। ক্ষুধা নিবারণ করে আমাদের দেহের ভিতরে যে কাজটা হয় সেই কাজটা হচ্ছে শর্করা সহজে হজম হয়, এটা একটা জিনিস। তারপরে দেহের কাজ করার শক্তি যোগায়, তাপ উৎপন্ন হয়। দেহের তাপ উৎপন্ন করে, তা হচ্ছে শক্তি যোগায়, আর একটা হচ্ছে সহজে এই খাদ্যটা হজম হয়। যার মাংস বা ডিম হজম হতে একটু কষ্ট হয়, কিন্তু শর্করা জাতীয় খাদ্য সহজে হজম হয়। শর্করা বিদ্যমান সেলুলোজ এটা কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য নিশ্চয়ই তোমরা বুঝো, কোষ্ঠকাঠিন্য হজমের ডিস্টার্ব হওয়া, এইটা হচ্ছে সহজে
সরকারের জাতীয় খাদ্য হজম হয়ে থাকে। মানে আমরা শর্করা কিনা এবারে মাংস আমিষ, আমিষ হচ্ছে মাছ মাংস ডিম দুধ কলা ইত্যাদি আমিষ জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। তো এইটা দুইটা আছে, এইটা আমরা ভাগ করতে পারি। প্রথমে আমিষ জাতীয় খাদ্য একটা প্রাণী থেকে আসে, একটা হচ্ছে উদ্ভিদ থেকে আসে। প্রাণী থেকে একটা আসে, উদ্ভিদ থেকে একটা আসে। প্রাণী থেকে কি কি? মাছ মাংস ডিম দুধজাত দ্রব্য, এটা হচ্ছে প্রাণী প্রাণী থেকে আসে। আর উদ্ভিদ থেকে আসে কি কি? উদ্ভিদ থেকে আসে ডাল বাদাম শিম বরবটি বীজ ইত্যাদির উৎস হচ্ছে উদ্ভিদ। এগুলিকে বলা হয় উদ্ভিদ প্রোটিন। তাহলে আমরা কিন্তু এতদিন আমরা কি জানতাম, খালি মাছ মাংস বললে মনে হয় আমি যাতে খাদ্য না, মাছ মাংস ডিম দুধ এটা প্রাণী। আর উদ্ভিদ থেকে যা এগুলো আসে এটা দামে খুব বেশি না, ডাল বাদাম শিম বরবটি বীজ এগুলো হচ্ছে উদ্ভিদ থেকে আসে, এগুলো না আমাদের শরীরের জন্য দরকার। তাহলে কটা হলো? শর্করা আমি স্নেহ জাতীয় খাদ্য। স্নেহ জাতীয় খাদ্য কাছে খাদ্য বলতে আমরা মাছের তেল ঘি মাখন, মাছের তেল ঘি মাখন, তারপরে মাছের চর্বি সয়াবিন বাদাম সরিষা তেল জলপাই ইত্যাদি হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। এটা আমিষের মতো একই অবস্থা। স্নেহজাতীয় খাদ্য দুইটা শ্রেণীতে ভাগ করি, একটা প্রাণী থেকে আসে একটা উদ্ভিদ থেকে আসে। প্রাণী থেকে আসে কি কি দেখে মাছের তেল ঘি মাখন, এখানে প্রাণী থেকে আসে। আর উদ্ভিদ থেকে আসে কি? সয়াবিন সরিষা তিল জলপাই বাদাম ইত্যাদি তরল তরল, এটা প্রাণী থেকে আমরা পেয়ে থাকি সাধারণত। তাহলে স্নেহ জাতীয় খাদ্য আমরা খাই, এটা কেন খাই? এটা স্নেহ জাতীয় খাদ্য খাওয়ার প্রধান কারণ হচ্ছে দেহে তাপ এবং কর্মশক্তি বাড়ায়। ত্বকের নিচে সর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে, দেহের প্রোটিনকে ক্ষয় রোগ থেকে রক্ষা করে, দেহে ভিটামিন এ ডি ই এবং কে এর যোগান দেয়। এটা আমরা বর্তমানে খুবই প্রয়োজন। তাহলে স্নেহ জাতীয় খাদ্যের কাজটা কর্মশক্তি বাড়ায়, দেহের তাপ বাড়ায়, দেহ প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে, আর ভিটামিন এ ডি ই এবং কে কে যোগান দেয়। এটা যদি না হতো তাহলে আমরা অসুস্থ হয়ে পড়তাম। আমাদের শরীর যেমন আছে, যদি প্রতিদিন ক্ষয় হয়, ক্ষয়টা পূরণ না হয়, তাহলে আস্তে আস্তে আমরা দুর্বল হয়ে যাবো। তাহলে এটা গেল স্নেহ জাতীয় খাদ্যের কাজ এবং কোথায় কোথায় পাওয়া যায়, কিসে পাওয়া যায় আমরা তাহলে শিখে নিলাম। এরপরে ভিটামিন জাতীয় খাদ্য, ভিটামিন জাতীয় খাদ্য খুব বেশি দরকার নয়, কিন্তু আমরা এটা বেশি খেয়ে থাকি। আর সবজি যদি না খায় তাহলে ভিটামিন জাতীয় খাদ্য পাওয়া যাবে। সবজি কি কি আছে এখানে? পুঁই শাক গাজর তোমরা দেখছো, পুঁই শাক গাজর আমলকি, তারপরে কচু শাক টমেটো জলপাই পেয়ারা ফুলকপি বাতাবি লেবু আনারস পাতাকপি ইত্যাদি অনেকগুলো আমরা এটা সাধারণত সবজির সাথে খেয়েই থাকি। দামের কম কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী, ভিটামিন বেশি দরকার নেই, কিন্তু যদি অভাব হয় তাহলে অনেক ধরনের রোগ ভিটামিনের অভাবে হয়ে থাকে। আর পয়লা নম্বর হচ্ছে ভিটামিন তো আলাদা কোনো খাদ্য না, আমরা কোন শাক বা লাল শাক আলাদা খেতে পারি না, আমরা ভাতের সাথে অটোমেটিক্যালি খেয়ে থাকি, স্বাভাবিক নেমে আমরা এসব খেয়ে থাকি। ভিটামিন যুক্ত খাদ্য গ্রহণ করে নানা রোগের হাত থেকে আমরা রক্ষা করতে পারি। যদি না হয় তাহলে আমাদের শরীরে আস্তে আস্তে ঘাটতি দেখা দেবে। তাহলে আমরা এবার দেখি ভিটামিন অভাবে কি কি দরকার, আমরা এটা প্রয়োজনীয় বাকি আমরা দেখি। প্রথমে আছে ভিটামিনকে আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। আপনি তোমরা দেখলে আগে ভিটামিন এ বি সি ডি ই এবং কে এই পাঁচটা শ্রেণী ছয়টা শ্রেণীতে আমরা ভিটামিনকে ভাগ করতে পারি। এবং কোনো একটার অভাব হলে হয়তো কয়েকদিন চলবে, শরীর সাপোর্ট করবে, কিন্তু দীর্ঘদিন যদি অভাব থাকে তাহলে কিন্তু শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এখন দেখি ভিটামিন এ কোথায় পাওয়া যায়, বি কোথায় পায়, সি কোথায় পায়। এখন দেখি ভিটামিন এর উৎস হচ্ছে ভিটামিন এ পাওয়া যায় কলিজা ডিম মাখন পনির মাছ টাটকা শাকসবজি গাজর ডক আম কাঁঠাল পাকা পেঁপে ইত্যাদি। এটা প্রয়োজন কেন? দেহের বৃদ্ধি দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধে এদের দরকার হবে। আর ভিটামিন সি পাওয়া যায় আমরা স্বাভাবিকভাবে আমরা শুধু টক যুক্ত খাবার, ভিটামিন
ভিটামিন ডি এর মধ্যে থাকে। ভিটামিন ডি হচ্ছে ডিম, সরিষা, বৃক্ক, মাংস, দুধ, গম, লাল আটার, পান, অনিয়ন, শিম এবং বাদাম, এইটা হচ্ছে ভিটামিন ডি। তাহলে এটার দরকার কি? দেহের বৃদ্ধি, হৃৎপিণ্ড, স্নায়ু এবং পরিপাক ব্যবস্থার সুষ্ঠু কাজ সম্পাদনের জন্য সম্পাদনে চামড়ার স্বাস্থ্য রক্ষায় ভিটামিন ডি এর অভাব দরকার। ভিটামিন সি আমরা ইতিমধ্যেই দেখলাম, ভিটামিন সি আমরা সবাই জানি, মরিচ দিয়ে বলে ভিটামিন সি খাও, তাই না? মরিচের মধ্যে কাঁচা মরিচে ভিটামিন সি পাওয়া যায়। লেবু, কমলা, আমলকি, পেয়ারা, জাম্বুরা, টমেটো, কচু শাক, কলমি শাক, সবুজ শাক, সবজি ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায়। সুস্থ সবল হাড়, দাঁত, দাঁড়ের দাঁতের মাড়ি ও মুখের ফসল সারাতে ভিটামিন সি এর প্রয়োজন। ভিটামিন ডি, ভিটামিন ডি এখন খুবই দরকার। ভিটামিন ডি কিছু কিছু পাওয়া যায় দেখি, দুধ, মাখন, ডিম, মাছের তেল, সূর্যের আলোতে আমাদের শরীরের চামড়া এই ভিটামিন তৈরি করতে পারে। আমরা যারা শুধু ঘরে বসে আছি লকডাউনে, আমরা আছি ঘরে বসে না, ঘরে বসে থাকেন যাদের স্বাদ আছে স্বাদে বাড়াবে বা আশপাশে একটু রোদের মধ্যে থাকবে, তাই বলে ঘন্টার পর ঘন্টা থাকা যাবে না। মাঝে মাঝে একটু রোদে দাঁড়াতে হয় বা স্বাদে একটু থাকতে হয়, বিশেষ করে সকালের সকালের রোদটা তোমাদের শরীরে খুবই কাজে লাগবে। এই রোদটা ভিটামিন ডি তৈরি করতে সহায়তা করে। এবং বর্তমানে তোমরা করোনার সময় দেখো ভিটামিন ডি তাদের অভাব, তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। অতএব অতএব এইটা তোমরা দেখবে, ভিটামিন ডি এখন খুবই দরকার। ভিটামিন ডি বেশি যাদের আছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং করোনা থেকে মুক্ত থাকার সম্ভাবনা বেশি। আর তাহলে তোমরা কি বলবে, রোদে বেশিক্ষণ, ওই যে বললাম বেশিক্ষণ থাকা যায় সীমিত সময় থাকতে হবে, সকালবেলা বেশ করে রোদে একটু ঘুরবে বা একটু হাঁটাহাঁটি করবে, ব্যায়াম করবে, তাহলে করোনার এই মহামারীতে তোমরা ভালো থাকতে পারবে ইনশাল্লাহ। দেহের কি কাজ করে? দেহকে ক্যালসিয়াম ও ফসফরাস ব্যবহারে সাহায্য করে এবং সুস্থ সবল হাড় এবং দাঁত গঠনে এই ভিটামিন ডি এর প্রয়োজন। এই গেল ভিটামিনের কার্যকারিতা। আর এবার দেখি আরো দু তিনটা তিনটা উপাদান আছে, দুইটা উপাদান আছে, খনিজ লবণ এবং পানি। এটা খুব দেহে দরকার নাই, স্বাভাবিকভাবে পেয়ে থাকি। খনিজ লবণটা কি এখন আমরা এটা দেখি, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, সালফার, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, লোহা, আয়রন, দস্তা, তামা ইত্যাদি খনিজ লবণ আমাদের দেহে অতি সামান্য পরিমাণে দরকার। যদি সামান্য পরিমাণে দরকার হয় কিন্তু যদি অভাব হয় একেবারে, তাহলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে আয়োডিনের যদি অভাব হয়, গলগঞ্জ রোগ তোমরা জানো গলাতে হয়, গলগঞ্জ রোগ, এই রোগটা হলে আমাদের বাঁচার জন্য আয়োডিনের দরকার। এই জন্য তোমরা আরেকটা জিনিস খেয়ে করো, তোমরা যারা প্যাকেটজাত লবণ খাও এখানে লেখা থাকে দেখো আয়োডিনযুক্ত লবণ। এই আয়োডিনযুক্ত লবণ করার কারণ কি, লবণের মাধ্যমে যদি আয়োডিন খাওয়া যায় তাহলে আমাদের আয়োডিনের অভাবটা হবে, কিন্তু যদি হয় সামান্য পরিমাণ লাগে যদি হয় তাহলে আমাদের গলগণ্ড রোগ হওয়ার সম্ভাবনা বেশি। খাবারের সাথে আমরা সাধারণত লবণ খাই, শরীরের নাম আছে সোডিয়াম ক্লোরাইড, তবে খাবারের সাথে না খাওয়াটাই ভালো। আবার পরে হাই প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে বা সমস্যা হতে পারে, তোমরা তরকারির মধ্যে যে লবণ থাকে এতেই হয়ে যায়। এবার গেল খনিজ লবণ পানি। তোমরা দেখো পানির অপর নাম জীবন, আমরা শুনি পানির অপর নাম জীবন। এই পানি আমাদের অক্সিজেন কিছু সময়ের জন্য দরকার, কিন্তু অক্সিজেন যদি কিছু সময় বলতে হাফ মিনিট বা এক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয়ে যায়, দেড় মিনিট থাকতে পারে কেউ কেউ, কিন্তু অক্সিজেনের পরেই হচ্ছে পানির স্থান। পানি হয়তো এক বেলা বা একদিন পানি না খায় থাকতে পারে। তোমরা দেখো আমি ক্লাসে তোমাদের বলছিলাম এই সকালে আসা পানি যদি না খাও দুপুরে দেখো চোখ মুখ শুকিয়ে যায়, এখান থেকে বাসায় যদি পানি না খাও তাহলে বিকাল বা সন্ধ্যা হতে দেখো তোমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, চোখ মুখ কেমন হয়ে যায়, এই যে অবস্থাটা। পানি, পানির অপর নাম জীবন, এই জন্যই বলা হয় পানি খেতে হবে, পানি প্রচুর পরিমাণ খেতে হবে, শরীরে যা সাপোর্ট করে। আবার না খেয়ে থাকা যাবে না, অন্যান্য কিছু খাবারের মধ্যেও পানি যায় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর পানি তো আলাদাভাবে আছে, আলাদাভাবে পানি খেতে হবে, তাহলে শরীর সুস্থ থাকে। কারণ পানি কয়েকটা কাজ দ্রুত, মানে মেন কাজ কয়েকটা, একটা হচ্ছে পানি রক্তের অধিকাংশ
রক্তের মেন উপাদান হচ্ছে পানি, তাহলে পানির কারণে রক্ত তরল থাকে যা রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা রাখে, পানি দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে, তারপরে মলমূত্রের সাথে ক্ষতিকর উপাদান বের করে দেয়, পানির অভাব কোষ্ঠকাঠিন্য দূর করে, তাহলে পানির অভাব হলে কোষ্ঠকাঠিন্য হবে, বিপাক ক্রিয়া এবং রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে, অতএব পানি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে এই প্রক্রিয়াটা স্বাভাবিক থাকে। তাহলে পানি খাদ্যের উপাদান বললাম, খাদ্য কি, খাদ্য পুষ্টি কি, খাদ্যের বিভিন্ন উপাদান কোথায় কোথায় কোনটা পাওয়া যায় এবং কি কি রোগ হয় মোটামুটি আমরা বললাম, এবং ভিটামিন তোমরা দেখছো ভিটামিনের অভাবে অনেকগুলো রোগ হয়, ভিটামিন বিভিন্ন খাদ্যের মধ্যে অটোমেটিক পাওয়া যায়, কিন্তু এই খাবারগুলো তোমরা মাঝে মাঝে নিয়মিত খাবো, একটা খাবার বা দুইটা খাবার বাদ দিলে সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ খাবার সবগুলো একসঙ্গে মিশে খাওয়াটাই ভালো। ভিটামিন এ তোমাদের ছোটবেলায় দেখো ভিটামিন এ ক্যাপসুল খায়, ভিটামিন এ ক্যাপসুলের অভাবে ইহা দেহের বৃদ্ধি, দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভিটামিন ডি রোদে থাকলেও আমাদের বর্তমান করোনা পরিস্থিতিতে ডাক্তাররা বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এই খাবারগুলো খনিজ লবণ, জিঙ্ক, জিঙ্কটা খেতে বলছে, এটা তোমরা খাবে জিঙ্ক ট্যাবলেট আকারে আবার এখানে খাবারের মধ্যে দিয়ে খাওয়া যায়, এইভাবে আমরা খেতে পারি। শিক্ষার্থীরা তোমরা আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, খাদ্যটা তোমাদের এই মুহূর্তে খুবই জরুরি, যেহেতু সবাই বাসায় আছে, বাসায় আসার সুযোগ নেই, আমার ক্লাসটা দেখবে ইনশাল্লাহ, দেখার পরে তোমাদের এইভাবে খাবার তালিকায় রাখার চেষ্টা করবে, ভালো থাকবে, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। Thank you.